অল্প একটু জমির মধ্যে কত কিছু চাষ করা যায়। প্রথমেই ভেন্ডি দিয়ে শুরু, তারপরে চাষ করেছি নেনুয়া। এই যে তারপরে চাষ করেছি কলমি শাক, এই যে সাইডে সাইডে নেনুয়া বসানো হয়েছে, তারপর আছে লঙ্কা গাছ, এটা রিসেন্টলি বসানো হয়েছে, এটা নেনুয়া গাছ, এর মধ্যে আছে ঝিঙে গাছ, এই যে নেনুয়া ফল, এই যে ঝিঙে ধরেছে, অনেকগুলো গাছ আছে। বরবটি গাছ, বরবটি খাওয়া হয়ে গেছে, আর কিছু কিছু ফুল ফুটছে সবে আবার নতুনভাবে। লাউ গাছ, লাউ গাছ হয়েছে, বরবটি সবে ছোট, ঝিঙে, ঝিঙে একদম টাটকা, এর মধ্যে কচু গাছও বসানো হয়েছে। এই কচুগুলোকে ভোট কচু বলা হয়, এখন সবে ছোট। এটা হচ্ছে ওল গাছ, তিনটে বসানো হয়েছে, তিনটেই হয়েছে, এটা খুব তাড়াতাড়ি বেড়ে গেছে। আর এখানে আছে আমাদের চিচিঙ্গে গাছ, ফুল হচ্ছে, ফলটা এখনো আসেনি। চিচিঙ্গে গাছ, এর মধ্যে মধ্যেই মাঝখানে ঝিঙে গাছও আছে, যে চিচিঙ্গে গাছ উঠছে, যে উঠছে গাছ, উঠছে, ফল হয়েছিল কটা, খাওয়া হয়ে গেছে, নেই আর। তবে প্রচুর নেনুয়া হয়েছে, এই যে এই এই সব একদম গাছের টাটকা, এই যে অনেকগুলো বরবটি আরো তুলছি। আর কলমি শাক এত হয়েছে, খাবার লোক নেই। অনেক কলমি শাক একদম টাটকা, ঝিঙে, বিনা সারে, কোনো সার দেওয়া হয়নি, রজনী, রজনীগন্ধা বসানো হয়েছে, ফুল এসেছে সবে। এটার মধ্যে আছে শসা গাছ, শসা গাছ পোকা খাচ্ছিল বলে তুলে দেওয়া হয়েছে, একটাই রয়েছে, তিন চারটে ফল এসেছিল। এই যে শসা গাছ ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে। ছোট্ট জমির মধ্যে
আমরা কত কিছু চাষ করেছি। এবার পুরো মাঠটাকে ঘুরিয়ে দেখাই। ঝিঙে নেনুয়া ভেন্ডি বরবটি ঝিঙে কেন এটা কত বড় ভেন্ডি, এটার বীজ করা হবে, এর থেকে গাছ গাছ করা হবে নতুন। লাউ গাছ ছেয়ে গেছে, ভিতরে প্রচুর লাউ হয়েছে, কিন্তু এখন তো যাওয়া যাবে না ভেতরে। বাবা এত বড় হয়ে গেছে, যে লাউ ফুল ভর্তি। আমার ছোট্ট ক্ষেত, একদম গাছের টাটকা শসা, সবে ফল ধরেছে। শসা